আজকে আমরা কোলাঘাট সামাজিক সেবা সমিতি থেকে কাকগেছিয়াতে এসেছিলাম। আজিজুর রহমান যে ছেলেটি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে, আজকে এসে সরেজমিনে দেখলাম নিজের চোখে। তো আপনারা জানেন কোলাঘাট সামাজিক সেবা সমিতি দুস্থ অসহায় মানুষের স্বার্থে অবিভক্ত মেদিনীপুর, হাওড়া, হুগলি বিভিন্ন জেলায় যেখানেই মানুষের অসুবিধার কথা শোনেন সেখানেই গিয়ে কাজ করে। তো আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম যে কাকগেছিয়ার একটি প্রত্যন্ত গ্রামে একটি দরিদ্র পরিবারের ছেলে আজিজুর, যে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডে নাম তুলেছে, এই কথা শোনার পরেই আমরা কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে এসে ওকে আমরা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানালাম এবং আগামী দিনে আজিজুরের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ওর পাশে থাকব এবং আজিজুর যাতে এগিয়ে যায়, আজিজুরের এগিয়ে যাওয়ার পথ যাতে সুদূরপ্রসারী হয় ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করছি। এবং আজিজুরের সাফল্য শুধু নয়, এটা দেশের সাফল্য, দেশের গর্ব, দশের গর্ব, আমাদের গর্ব। তাই আজিজুরের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে কোলাঘাট সামাজিক সেবা সমিতি করবে। আমি কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক, আমি আজকে আজিজুরের বাড়িতে কথা দিলাম যে ওর যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে ও আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা অবশ্যই ওর পাশে থাকব, ওর সাথে থাকব এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।